এখন আমরা 26/9/2020 তারিখে এই চ্যানেলে যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ম্যাথ এক্সাম নেওয়া হয়েছিল তার মধ্যে যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা ক্লাস 8 এর কোশ্চেনটি দেখব। এর আগে আমি তোমাদের ক্লাস 6 এবং 7 এর কোশ্চেন সলভ করে দিয়েছি। তো এই কোশ্চেনগুলি যে শুধুমাত্র আমি তোমাদের পরীক্ষা নিয়েছি আর তোমরা কে কত মার্কস পেয়েছো, তোমাদের কোথায় কোথায় ভুল গিয়েছে সেটি জানানোর জন্য যে আমি সলভ করে দিচ্ছি তা কিন্তু নয়। এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় এসে থাকে, তো তার জন্য আমি এগুলি সলভ করে দিচ্ছি। আর এখান থেকে দেখিয়ে দেবো যে এই ধরনের কোশ্চেন, মানে এই কোশ্চেন না হোক, এই ধরনের কোশ্চেন যদি তোমাদের পরীক্ষায় এসে থাকে সেগুলি তোমরা কীভাবে সলভ করতে পারবে। তো চলো এখন আমরা কোশ্চেনগুলিকে দেখে নিই। এখানে ফার্স্ট একের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আমাদের একের দাগে মোট টোটাল 10টি শর্ট কোশ্চেন ছিল, 10টির 10টি করতে বলা হয়েছিল। তো এখানে প্রথম কোশ্চেনটি আছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। তো এখানে আমাদের দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত সেটি আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের কিলোগ্রাম এককে আছে, এখানে আমাদের গ্রাম এককে আছে, এখানে আমাদের কুইন্টাল এককে আছে। তাহলে আমরা কি জানি, যখন কোনো অঙ্ক আমরা সলভ করব প্রথম আমরা কি করব, সবকটি এককে আমাদের একই এককে করে নিতে হবে। তো এখানে যেহেতু আমাদের ক্ষুদ্রতম এককটি আছে গ্রাম, তাহলে এক্ষেত্রে আমরা সবকটিকে আমরা গ্রামে প্রকাশ করে নেব। তো ফার্স্ট এখানে আছে কি আমাদের একের দাগে এখানে 0.72 কুইন্টাল। ওকে, তো এটিকে যদি আমি গ্রামে প্রকাশ করি, ফার্স্ট আমি কিলোতে আসছি, তো আমরা কি জানি যে 100 কেজি সমান হয় 100 কেজি সমান হয় 1 কুইন্টাল। ওকে, 100 কেজিতে হয় 1 কুইন্টাল। তাহলে 0.72 কুইন্টালকে যদি আমরা এই কেজিতে নিয়ে আসি, কিলোগ্রামে নিয়ে আসি, তাহলে এর সঙ্গে আমাদের কী করতে হবে, 100 গুণ করতে হবে। তাহলে এখানে 0.72 এর সঙ্গে গুণ করছি আমরা 100, তাহলে সমান হচ্ছে কত, 72 একে 72, আর এখানে 2টি 0 করতে 2টি 0, 2টি অঙ্কের আগে পয়েন্ট আছে, 2টি অঙ্কের আগে পয়েন্ট দিলে আমাদের এখানে হচ্ছে 72 এটি কিলোগ্রাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে 0.72 কুইন্টাল সমান হচ্ছে আমাদের 72 কেজি। তো এটিকে যেহেতু আমাদের গ্রামে করতে হবে, তাহলে এটি সমান আমাদের গ্রামে আসতে হলে দেখো কিলো হেক্টো ডেকা মিটার। তাহলে আমাদের এই কিলো থেকে যদি গ্রামের ঘরে আসি আমাদের কটি আসছে, এখানে 1, আর 1-এর পরে আমাদের এখানে 3টি 0। তাহলে এক্ষেত্রে আমাদের এই কিলো থেকে যদি আমরা গ্রামে আসি, এখানে আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের 72 গুণ 1000 সমান হবে আমাদের এখানে 72 একে 72, আর 3টি 0 করতে 3টি 0, এত গ্রাম। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি যে 0.72 কুইন্টাল সমান হচ্ছে আমাদের 72 কেজি, কিলোগ্রাম সমান এটি হচ্ছে 72 গ্রাম। কীভাবে এলো নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে তো আমি তোমাদের ডিটেলসে দেখালাম যে কীভাবে এলো। তোমরা যখন করবে তোমরা কিন্তু সরাসরি এটিকে এইভাবে করতে পারো, 0.72 কুইন্টাল ইকুয়াল টু এখানে এটি তোমরা বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে আমাদের আছে 2 কিগ্রা 250 গ্রাম। তো এখানে 2 কিলোগ্রাম আর 250 গ্রাম। তো 2 কিলোগ্রাম সমান কত হয় আমরা জানি যে দেখো, কিলো থেকে যদি গ্রামে আসি আমাদের কত হচ্ছে, 1000 হচ্ছে। তাহলে আমাদের এখানে 2 কিলোগ্রামকে যদি আমাদের গ্রামে প্রকাশ করতে হয়, তাহলে 2-এর সঙ্গে আমাদের কী করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে তাহলে আমাদের এখানে 2 একে 2, আর এখানে হচ্ছে 2000 গ্রাম। এবার 2000 গ্রামের সঙ্গে আরও আমাদের এখানে 250 গ্রাম আছে, তো এর সঙ্গে যদি আমি 250 গ্রামকে যদি আমি গুণ যোগ করি, তাহলে আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে সমান 2250 গ্রাম। তো দেখো এখানে আমাদের 2 কিলোগ্রাম 250 গ্রাম সমান হচ্ছে আমাদের 2250 গ্রাম। তাহলে এক্ষেত্রে আমাদের 0.72 কুইন্টাল সমান হলো আমাদের এটি, আর এটি সমান এলো আমাদের এটি। তো এখানে তোমরা শর্ট ফর্মে কী করতে পারো, এটি সমান এটি লিখতে পারো, আর এটি সমান তোমরা এখানে লিখতে পারো 250 গ্রাম। ওকে, এখানে কিন্তু আমি বিস্তারিতভাবে এই কারণে করে দিচ্ছি যাতে করে তোমাদের এই ধরনের যে কোনো অঙ্কই আসুক না কেন, তোমরা একটি একক থেকে অপর এককে কীভাবে যেতে পারো সেটি বোঝানোর জন্যই কিন্তু আমি এটি এখানে ডিটেলসে করে দিচ্ছি। এবার আমরা এখানে অঙ্কে আসি। এখানে বলা হয়েছে যে 100 কিগ্রা 100 গ্রাম 100 কুইন্টালের কত। তো যেহেতু আমাদের বলা হয়েছে যে এটি এতর কত, তখন আমরা কী জানবো যে এক্ষেত্রে আমাদের এটিকে করতে হবে যে এটি সমান, যেহেতু আমাদের এটির মধ্যে, তার মানে আমাদের এখানে 250 বাই এখানে 72
শূন্য শূন্য শূন্য। আর এটি যে তোমাদের বলা আছে শতকরা কত, তো শতকরা বলতে আমরা কি বুঝি, শতকরা বলতে আমাদের 100। এবার যদি আমরা এটিকে কাটাকুটি করি, তো এই দুটি শূন্যই এখানে দুটি শূন্য কাটা, এই শূন্যই এই শূন্য কাটা। এবার এখানে আছে 225 আর এখানে আছে আমাদের 72, তাহলে আমাদের কততে যাবে? আমরা যদি এখানে 25 দ্বারা কাটি, দেখো এখানে যদি 25 ধরি তাহলে হচ্ছে 9 25 আমাদের 225। আবার যদি এটিকে আমরা 9 দ্বারা কাটি তাহলে হচ্ছে 5 নং 35, 6 নং 54, 7 নং 66, 8 নং 72। তাহলে এক্ষেত্রে দেখছি যে উভয় সংখ্যাই আমাদের 9 দ্বারা কাটলো, 8 নং 72 আর 9 25 হচ্ছে 225। তো এটি সমান হচ্ছে আমাদের 25/8। আর এটিকে যদি আমি ভাগ করি তাহলে এটি হবে আমার সমান এখানে 8 দ্বারা 3 8 24, 1 থাকছে 0, তাহলে পয়েন্ট এখানে 8 1 8 9 10 0, 8 2 হচ্ছে 16, 4 0, 5 8 হচ্ছে আমাদের 40, তাহলে এটি সমান হচ্ছে 3.125। তাহলে এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই দুইয়ের দাগটি দেখব। তো দুইয়ের দাগে কী বলা আছে, এখানে আমাদের দুটি সমান্তরাল সরলরেখাংশ দেওয়া হয়েছে আর একটি সরলরেখাংশ দ্বারা এখানে ছেদ করা আছে। এবার এই কোণের মানটি দেওয়া আছে, এখানে আমাদের এক্স এর মান কত সেটি আমাদের বের করতে বলা আছে। তো আমরা কী জানি যে সাধারণত যখন দুটি সমান্তরাল সরলরেখা থাকে আর একটি ছেদক থাকে, এক্ষেত্রে ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি থাকে এই দুটি কোণের মান মোট টোটাল হয় আমাদের 180°। এবার এখানে যেহেতু আমাদের এই কোণের মানটি কত দেওয়া আছে, এখানে 68 দেওয়া আছে, তাহলে এই কোণের মানটি কত হবে, মোট টোটাল এই দুটি মিলে হয় 180। 180 থেকে যদি আমরা এটিকে বাদ দিই তাহলে 8 আছে কত হলে 10 হবে, 2 হাতে থাকে 1 6 আর 7, 7 আছে কত হলে 8 হবে, 1 আর এখানে হচ্ছে 1, তাহলে এক্ষেত্রে দেখি যে এই কোণের মানটি হচ্ছে আমাদের কত, 112। এবার যদি আমি এটি আর এটি এই দুটিকে একটি সরলরেখাংশ ধরি, তো আমরা কী জানি যে যখন দুটি সরলরেখাংশ পরস্পরকে ছেদ করে এক্ষেত্রে আমাদের এই বিপরীত পাশে যে এই একান্তর কোণ উৎপন্ন হয় এই দুটি কোণ আমাদের কী হয়, সমান হয়। তাহলে এই কোণটি যদি আমাদের 112° হয় তাহলে এই কোণটি কত হবে, 112°। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স কোণের মান, এক্ষেত্রে এক্স কোণের মান হচ্ছে আমাদের 112°। এবার আমরা এই তিনের দাগটি করব। তো তিনের দাগে আছে দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটির বাহুর দৈর্ঘ্য অপরটির অতিভুজ ও অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি কোন শর্তে সর্বসম হবে। তো দেখো এখানে আমাদের কী বলা হয়েছে, আমরা একটু ফার্স্ট বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে দুটি সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণের মান 90° থাকে তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো বলা হয়েছে যে দুটি সমকোণী ত্রিভুজ, এই দুটি সমকোণী ত্রিভুজ এদের একটির অতিভুজ ও একটির অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য, এই একটি ত্রিভুজের একটির অতিভুজ এবং একটি বাহুর দৈর্ঘ্য অপরটির অতিভুজ ও অনুরূপ বাহুর দৈর্ঘ্য, অপরটির অতিভুজ আর অনুরূপ বাহুর দৈর্ঘ্য, মানে এর যেহেতু আমি এটি নিয়েছি এরও আমি এটি নেব, তো অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি কোন শর্তে সর্বসম হবে। এক্ষেত্রে এই দুটি ত্রিভুজ কোন শর্তে সর্বসম হবে সেটি আমাদের বলতে হবে। তো তোমরা জানো যে দুটি ত্রিভুজ আমাদের কী কী শর্তে সর্বসম হয়, প্রথমত হয় যেটি এস 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 মানে বাহু, আবার এস এ এ মানে বাহু কোন, আবার এখানে এ মানে কোন বাহু কোন, আবার আমাদের হয় আরেকটি হয় আর এইচ এস, মানে সেক্ষেত্রে আর বলতে আমাদের এই সমকোণ, এইচ বলতে আমাদের এখানে অতিভুজ, আর এস বলতে আমাদের যে কোনো একটি বাহু, মানে হয়তোবা এই বাহুটি হলে এই বাহুটি, আবার এই বাহুটি হলে আমাদের এই বাহুটি। তো এক্ষেত্রে দেখছি যে এক্ষেত্রে যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ, মানে সমকোণ হচ্ছে অতিভুজ হচ্ছে আর একটি বাহু হচ্ছে, তাহলে এটি আমাদের আর এইচ এস, এই শর্তে আমাদের এটি সর্বসম। তাহলে এক্ষেত্রে আমাদের তিনের দাগে যে অ্যান্সারটি হবে সেটি হবে আমাদের আর এইচ এস। এবার আমরা এই চারের দাগটি করব। তো চারের দাগে কী আছে, যে এখানে a প্লাস b বাই a মাইনাস b ইনটু a মাইনাস b, আর এখানে b আর এর সঙ্গে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে a প্লাস b ইনটু, আর এখানে আছে a বাই b। তো এখানে বলা আছে যে একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এটিকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, মানে আমরা এখানে যেহেতু সবকটি সংখ্যা আমাদের গুণ সম্পর্কে আছে তাহলে আমরা কাটাকুটি করতে পারি। তো দেখো এখানে আছে আমাদের এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, তাহলে এর সঙ্গে আমরা এটিকে কাটতে পারি। এখানে আছে এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি, তাহলে এর সঙ্গে আমরা এটিকে কাটতে পারি। এবার এখানে আছে এ, এখানে আছে এ, আবার এখানে আছে বি, এখানে আছে বি, তাহলে আমাদের আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমাদের কী হচ্ছে, উপরে এখানে হচ্ছে আমাদের দুটি এ মানে এ স্কোয়ার, আবার এখানে নিচে আমাদের দুটি বি থাকছে মানে আমাদের বি স্কোয়ার। তাহলে অ্যান্সারটি আমরা এইভাবে লিখতে পারি, বা আমরা এ বাই বি তার হোল স্কোয়ার করে লিখতে পারি, যে কোনো একটি লিখলে কিন্তু আমাদের সঠিক হবে। এবার পাঁচের দাগে আছে, এখানে এটি আছে p
পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কথা বলা হয়েছে। তো এটিকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, দেখো এটি সমান এখানে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো আমরা যদি পিকে যদি আমরা এ ধরি আর কিউকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের এটি কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে সেই সূত্র অনুযায়ী হবে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ হবে। আবার এখানে আছে কি এক্স প্লাস ওয়াই। এবার এখানে আমাদের কি আছে, এটি আছে আমাদের ভাগে। তাহলে আমরা তো সরাসরি ভাগ করতে পারি না, আমরা এখানে গুণ করে নেব। আর যখনই গুণ করে নেব তখন যেখানে আমাদের ভাগ থাকে তার পরে যে ভগ্নাংশটি থাকে সেই সংখ্যাটি কি হয়, সেটি উল্টে যায়। ওকে, তাহলে হরের জায়গায় লব চলে যায় আর লবের জায়গায় হর চলে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের এটি আছে আমাদের উপরে, এটি চলে আসবে আমাদের নিচে। এবার এটি আছে আমাদের নিচে, তাহলে এটি আমাদের উপরে চলে আসবে। কিন্তু এখানে দেখো এখানে আছে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি এ মাইনাস বি। তো সেই সূত্র অনুযায়ী আমরা এটিকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, আর আরেকটি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা যদি এবার কাটাকুটি করি, মানে এটি আমার গুণ সম্পর্কে আছে, তো কাটাকুটি করতে পারি। এখানে এই পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ কেটে যাচ্ছে, এখানে আমার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আমার কেটে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার কী থাকছে, এখানে থাকছে পি প্লাস কিউ আর আরেকটি থাকছে আমাদের এক্স মাইনাস ওয়াই। এবার এখানে দুটি সংখ্যা যেহেতু আমাদের গুণ সম্পর্ক আছে, এবার যদি আমরা গুণ করি, আমরা কী জানি যে এখানে এই সংখ্যাটির সঙ্গে এটিও গুণ হবে, এটিও গুণ হবে। তো ফার্স্ট আমি পির সঙ্গে যদি এক্সকে গুণ করি হচ্ছে পি এক্স, পির সঙ্গে যদি ওয়াইকে গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস, পির সঙ্গে ওয়াইকে গুণ করলে পি ওয়াই। এবার এখানে এই কিউর সঙ্গে যদি এটিকে গুণ করি, মানে কিউর সঙ্গে আবার এই মানে কিউর সঙ্গে আবার এই দুটি সংখ্যাই গুণ হবে। তো কিউর সঙ্গে এক্সকে গুণ করলে হচ্ছে আমাদের এখানে এই প্লাসে প্লাসে প্লাস, এখানে হচ্ছে কিউ এক্স, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, কিউর সঙ্গে ওয়াইকে গুণ করলে হচ্ছে কিউ ওয়াই। তাহলে এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে আনসার। বা কেউ যদি তোমরা এই পর্যন্তও রাখো তবুও আমাদের হবে। ওকে, মানে লঘিষ্ঠ আকারে বলতে আমাদের এটি করলেও হবে আবার এটি করলেও হবে, এই পর্যন্ত করলেও হবে। এবার আমাদের ছয়ের দাগে কী বলা হয়েছে, ছয়ের দাগে এখানে আছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তো বলা হয়েছে যে এটি আমাদের সত্য না মিথ্যা সেটি আমাদেরকে বলতে হবে। তো দেখো এখানে যদি আমরা সংখ্যাটি একটু ভালো করে দেখি, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই আর এ মাইনাস বি। এবার এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস এ, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে ওয়াই মাইনাস এক্স। এবার সাপোজ তুমি মনে করো যে উপরের সংখ্যা সঙ্গে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স আর এখানে মাইনাস বি মাইনাস এ, আমি উভয় সাইডে মাইনাসকে কমন নিচ্ছি। ওকে, কারণ আমরা জানি যে উভয় সাইডে আমরা এই উপর নিচে সেম সংখ্যা আমরা কমন নিতে পারি, কারণ এখানে যদি মাইনাস কমন নিই তখন মাইনাসে মাইনাসে আমার কেটে গেলে আমার সেম এটিই থাকবে। তো এক্ষেত্রে যখন আমি এই মাইনাসটি কমন নিচ্ছি তখন আমাদের কী হচ্ছে এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি। যখন আমি মাইনাস কমন নিচ্ছি, এবার আমি ব্র্যাকেটটি যদি তুলে দিই তাহলে এখানে আমাদের এর আগে কিছু নেই মানে প্লাস, আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে এটি কী হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। আর এখানে আছে আমার কি, এখানে আছে আমার মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমার ওটি হয়ে যাচ্ছে প্লাস। তো যেহেতু প্লাসের সংখ্যা তার জন্য এটিকে আমি আগে বসাচ্ছি, আর এটি যেহেতু মাইনাস তার জন্য আমি একটু পরে বসাচ্ছি। এখানেও সেমভাবে এটি আমার আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি হয়ে গেল আর মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে গেল। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আবার এ মাইনাস বি এ মাইনাস বি। তাহলে দেখছি যে সমান চিহ্নের উভয় সাইডে আমাদের সেম সংখ্যা হলো, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এটি আমাদের আমরা বলতে পারি যে এটি সত্য। ওকে, এবার সাতের দাগে আছে এক্স লিটার ফিনাইলগুলা জলে, ফিনাইল ও জলের অনুপাত পি ইস টু কিউ হলে ফিনাইলের পরিমাণ ড্যাশ লিটার। তো এখানে আমাদের কি বলা হয়েছে, দেখো এখানে আমাদের বলা হয়েছে কি যে এক্স লিটার ফিনাইলগুলা জল। তো মোট কত, মোট হচ্ছে আমাদের মোট হচ্ছে সমান এক্স লিটার। ওকে, মোট হচ্ছে এক্স লিটার। এবার বলা হয়েছে যে এই এক্স লিটার জলে এই ফিনাইল ও জলের অনুপাত, ফিনাইল তো আমি ফিনাইল বলতে আমি এফ ফর ফিনাইল ধরছি আর জল তো ডাব্লিউ ফর ওয়াটার ধরছি। তো এই দুটির অনুপাত কত, এখানে বলা আছে যে পি আর কিউ। তো এখানে আমি এটি পি ইস টু কিউ ধরছি, ফিনাইল আর জল এই দুটির অনুপাত আমাদের পি ইস টু কিউ। তো এখানে বলা হয়েছে যে তাহলে ফিনাইলের পরিমাণ ড্যাশ লিটার, এক্ষেত্রে আমার এই ফিনাইলের পরিমাণটি, এক্ষেত্রে এই ফিনাইল পরিমাণটি কত সেটি আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথম কী করব, প্রথম আমরা ভাগ আর বের করে নেব। আমি পুরো ফিনাইলে লিখে নিই, ফিনাইল আর এটি জল। ওকে,
ফিনাইল আর জলের অনুপাত এটি। তো আমি যদি ফিনাইলের ভাগের বের করি, দেখো ফিনাইল ফিনাইলের ভাগার সমান কত হবে, মোট টোটাল এই দুটিকে একসঙ্গে যোগ করতে হয়, তো যোগ করলে পি প্লাস কিউ। আর এখানে যেহেতু ফিনাইলেরটি বের করছি তাহলে ফিনাইলের পরিমাণ কি পি, আর যদি জলের ভাগাটি বের করি তাহলে এখানে জল, জলের আমাদের জলে আছে কিউ, আর এখানে দুটিকে একসঙ্গে প্লাস করলে পি প্লাস কিউ। এবার এই দুটির ভাগার আমাদের বেরিয়ে যাচ্ছে। এবার এখানে আমাদের কি বলা হয়েছে যে মোট হচ্ছে এক্স লিটার, তাহলে এক্স লিটারের মধ্যে ফিনাইল কত, এর সঙ্গে ফিনাইল যেহেতু বের করব এর সঙ্গে আমি এক্সকে গুণ করছি। তো যখনই আমি এক্সকে গুণ করছি তাহলে আমাদের কত হচ্ছে, এই পির সঙ্গে এক্সকে গুণ করলে হচ্ছে পি এক্স বাই পি প্লাস কিউ। ওকে, এখানে কিন্তু আমি একটু শর্টভাবে করলাম, কারণ এখানে আমি দেখো এখানে কিন্তু আমি ভাগার কথাটি লিখিনি, যে ফিনাইলের ভাগার জলের ভাগার কথাটি লিখিনি, আবার এটিকে আলাদাভাবে আরও একটি লাইনে করিনি যে এক্স লিটারের মধ্যে এই ফিনাইলের পরিমাণটি আছে এত, কারণ এটি যেহেতু আমাদের শর্ট কোশ্চেন এখানে আমাদের শুধুমাত্র এটি দেখো এখানে আছে আমাদের ড্যাশ পূরণ, তার মানে কি আমাদের এখানে শুধুমাত্র আমার অ্যান্সারটি বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হয়, এই ধরনের কোশ্চেনগুলিতে আমাদের এইভাবে খাতার এই সাইডে আমাদের রাফ করে নিতে হয়, আর রাফ করে সেখানে আমরা এইভাবে কিন্তু সংক্ষেপে সলভ করে শুধুমাত্র এই অ্যান্সারটি আমরা বসাতে পারি। এবার আটের দাগে আছে মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 3:4, মিশ্র সারটিতে পটাশের আনুপাতিক ভাগার ড্যাশ। এখানে আমাদের কি বলা আছে যে আমি খাতাটি এইভাবে ধরছি, দেখো এখানে বলা আছে যে ইউরিয়া আর পটাশ, ইউরিয়ার পটাশের অনুপাত কত 3:4। তো এক্ষেত্রে বলা হয়েছে যে মিশ্র সারটিতে পটাশের আনুপাতিক ভাগার, এক্ষেত্রে আমাদের এই পটাশের আনুপাতিক ভাগার বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব পটাশের আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার আমাদের কীভাবে বের করতে হয় দেখো, তোমরা যারা না জানো তাদেরকে আমি একটু বলে দিচ্ছি। যখন আমরা আনুপাতিক ভাগার বের করব তখন এখানে যতগুলি আনুপাতিকে সেই মান দেওয়া থাকবে প্রতিটিকে আমাদের একসঙ্গে যোগ করতে হবে। তো এখানে যদি আমি এই 3 আর 4কে একসঙ্গে যোগ করি কত হবে আমার 7। এবার যার আনুপাতিক ভাগারটি বের করব তার মানটিকে আমরা উপরে লিখব। তো এখানে আমাদের যেহেতু পটাশের বের করতে বলা হয়েছে যে মিশ্র সারে পটাশের আনুপাতিক ভাগার কত, তো পটাশের কত আছে 4, তার জন্য আমরা এখানে লিখেছি 4। এবার এখানে যদি আমাদের ইউরিয়ার আনুপাতিক ভাগার বের করতে বলা হতো তাহলে সেক্ষেত্রে আমরা 3/7 লিখতাম। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের এটি 4/7। এবার আমরা এই নয়ের দাগটি দেখব। তো নয়ের দাগে আছে 8a² b² / 12b³a কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো ফার্স্ট আমরা দেখব যে এই দুটি সংখ্যার মধ্যে এমন কোন সংখ্যাগুলি আছে যেগুলি আমরা কমন নেব। তো এখানে আছে 8, এখানে আছে 12, এই দুটি থেকে আমরা 4কে কমন নিতে পারি, কারণ 4 দ্বারা 8ও বিভাজ্য, 4 দ্বারা 12ও বিভাজ্য। কমন নেওয়া মানে সেই সংখ্যা থেকে ভাগ করে বের করে নেওয়া। এবার এখানে আছে a², এখানে আছে a, তাহলে এই দুটি থেকে আমরা a কে নিতে পারি, কারণ এখানে a আছে আর এখানে a² আছে, a² থেকে a পাবো। এখানে যদি আমি a² নিতাম তাহলে দেখো এখান থেকে কিন্তু আমি a² পাচ্ছি না, এখানে শুধুমাত্র আমার একটি a আছে। এবার এখানে আছে b², এখানে আছে b³, তো এখানে যেহেতু b² আর এখানে b³, তার মানে কি এখান থেকে আমি b² নিতে পারি, তাহলে এখান থেকে আমি নিচ্ছি b² কমন নিচ্ছি, আর কোনো সংখ্যা কমন নেওয়ার নেই। এবার দেখি যে এখানে আমাদের কী কী বেঁচে আছে, 8 থেকে 4কে যদি কমন নেওয়া হয় 4 2×8 মানে 2 থাকছে, a² থেকে a কে কমন নিয়েছি তাহলে থাকছে আমার a, b² কমন নিয়েছি তাহলে b² আর থাকছে না, এখানে মাইনাস, এখানে 12 থেকে এই 4কে যদি কমন হয় 3 4 12 মানে 3 থাকছে। এবার এখানে b³ থেকে b² কমন নেওয়া হয়েছে মানে একটি মাত্র b থাকবে, আর a এখানে আমাদের কমন নেওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হচ্ছে 4a² 2a - 3b। তো এক্ষেত্রে আমাদের কোন অপশানটি 4a² এখানে এই b দাগে দেখো, b দাগে আছে 4a² 2a - 3b, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি আমাদের b দাগের অ্যান্সার। এবার আমরা এই 10-এর দাগটি দেখব। তো 10-এর দাগে আছে পাশের ত্রিভুজটি দেখে নিচের কোণটি সঠিক লেখো। তো এখানে আমাদের একটি ত্রিভুজ আঁকা আছে আর বলা হয়েছে যে এই ত্রিভুজটি দেখে আমাদের এই অপশানগুলির মধ্যে থেকে বলতে হবে যে কোনটি আমাদের সঠিক। তো এখানে আমাদের কি আছে, AB > BC, BC > AB, BC > AB, AB > AC। তো এখানে আমাদের এটি আর এটি এই দুটি আমাদের সেম আছে, তো এটি আমি একটু পরে আসছি, আগে ফার্স্ট আমরা এই চিত্রটি একটু দেখে নিই।
এখানে আছে আমাকে এখানে কি আছে যে এবিসি এই যে ত্রিভুজটি এই ত্রিভুজের দুটি কোণের মান আমাদের দেওয়া আছে আর এক্ষেত্রে এই কোণের মানটি হচ্ছে 30 ডিগ্রি এই কোণের মানটি হচ্ছে 60 ডিগ্রি তো আমরা কি জানি যে যে কোনো ত্রিভুজের যে বৃহত্তম কোণ থাকে সেই বৃহত্তম কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকে সেটি আমাদের বড় হয় আর ক্ষুদ্রতম যে কোণটি থাকে তার বিপরীত পাশে যে কোণ বাহুটি থাকে সেটি আমাদের ছোট হয় মানে ছোট কোণের বিপরীত পাশের বাহু ছোট বড় কোণের বিপরীত পাশের বাহু বড় তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের এই কোণটি ছোট তাহলে এর বিপরীত পাশের বাহু এবি তাহলে এবি নিশ্চয়ই ছোট আর এখানে এই এ কোণটি যেহেতু আমাদের বড় তাহলে এর বিপরীত পাশের বাহু বিসি এটি আমাদের বড় তো এখানে ফার্স্ট কী আছে যে এবি গ্রেটার দ্যান বিসি মানে এবিকে বড় দেখানো হচ্ছে বিসিকে ছোট দেখানো হচ্ছে তাহলে এটি তো হবে না এবার এখানে আছে বিসি গ্রেটার দ্যান এবি তো বিসি গ্রেটার দ্যান এবি তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এক্ষেত্রে আমাদের এই কথাটি সত্য তো এখানে আমাদের বি আর সি এই দুটি আমাদের সেম আছে আর এখানে আমাদের এবি গ্রেটার দ্যান এসি এবি এবি এটি আমাদের বড় বলা হচ্ছে এসি এসি থেকে তো এখানে তো এই অপশানটি আসছেই না কারণ আমাদের এখানে এই দুটির মধ্যেই তুলনা করা হচ্ছে এবার তাহলে এই দুটি অ্যান্সার যেহেতু সঠিক তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্ষেত্রে আমাদের বি দাগের অ্যান্সারটি বিসি গ্রেটার দ্যান এবি আমাদের সঠিক তো তোমরা যদি কেউ এটিকে লিখে থাকো তবুও আমাদের এটি সঠিক হবে কেউ যদি সি দাগটি লিখে থাকো তবুও আমাদের এখানে এই অ্যান্সারটি সঠিক হবে আবার যদি কেউ বি আর সি দুটি সঠিক বলে লিখে থাকো তবুও আমাদের অ্যান্সারটি সঠিক হবে তো এক্ষেত্রে আমার এই যে যে ভুলটি হয়েছে এই ভুলটি আমি স্বীকার করছি যে আমার ভুল হয়েছে কিন্তু কথা হলো যে এই রকম ভুল কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে দেখবে মানে কোনো একটি পরীক্ষায় দেখবে যে হয়তো বা কোনো একটি কোশ্চেন দেওয়া আছে সেখানে এই মাল্টিপল চয়েসে যে কটি অপশান দেওয়া আছে তার মধ্যে থেকে দুটি অপশান আমাদের সেম হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কী করতে হয় সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা এখানে লিখে দিতে পারি বা আমরা এক্ষেত্রে দুটি লিখে দিতে পারি বা যে কোনো একটি লিখতে পারি কিন্তু সবথেকে বেটার হয় প্রথম যেটি আছে সেটি তোমরা লিখে দেবে সেটি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় আবার যদি কখনো আমাদের এমন থাকে যে এক্ষেত্রে মনে করো যে মানে শুধু আমি এই বিষয়টি আসছি না এর থেকে একটু বাইরে যাচ্ছি মানে কখনো কখনো থাকে তোমাদের দেখবে যে কোনো একটি বিষয় আছে মনে করো যে সেই বিষয়টি দুটি অ্যান্সার হয় তো দুটি অ্যান্সার সঠিক হয় তো সেক্ষেত্রে এখানে মনে করো বি দাগে একটি অ্যান্সার আছে সেটিও সঠিক সি দাগে একটি অ্যান্সার আছে সেটিও সঠিক এক্ষেত্রে যেমন সেম লেখা হয়ে গেছে তেমন সেম নয় মানে অন্য অন্য এখানে একটু অন্য কিছু লেখা আছে এখানে একটু অন্য কিছু লেখা আছে অথচ দুটি আমাদের সেম অ্যান্সার তাহলে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে আমাদের এই দুটি অ্যান্সারকেই আমাদের লিখে দিতে হবে যে এক্ষেত্রে আমাদের বি ও সি দুটি আমাদের সঠিক এইভাবে তোমাদের লিখে দিতে হবে ওকে তো এক্ষেত্রে তাহলে আমাদের এই 10 দাগের অ্যান্সারটি তোমরা যারা বি লিখেছো বা সি লিখেছো জানবে যে তোমাদের সকলেরই সঠিক আছে এবার আমরা এই 2 দাগের কোশ্চেনগুলি দেখব তো এখানে আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও এখানে আমি 4টি কোশ্চেন দিয়েছিলাম 4টির মধ্যে থেকে যে কোনো 3টিকে সলভ করতে বলেছিলাম কিন্তু এখন আমরা এই 4টি দেখব এখানে ফার্স্ট 1 দাগে আছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি তো এখানে আমাদের কী বলা আছে দেখো এখানে বলা আছে যে জলে হাইড্রোজেন আর অক্সিজেন জলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন সমান হচ্ছে 2:1 এবার বলা হচ্ছে কি যে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে সেটি আমাদের লিখতে বলা আছে তো যেহেতু শতকরা কত আছে সেটি আমাদের বের করতে হবে তাহলে ফার্স্ট আমাদের কী করে নিতে হবে ভাগ আর বের করে নিতে হবে তাহলে আমরা লিখতে পারি যে হাইড্রোজেন এর আনুপাতিক ভাগ হার বলে তোমরা লিখবে এখানে যেহেতু দুটি আছে এই আনুপাতিক সংখ্যা দুটি আছে তাহলে এই দুটিকে যদি আমরা একসঙ্গে প্লাস করি তাহলে যে কত হচ্ছে 3:2:1 যদি আমরা 2+1 যদি করি 3 হচ্ছে এবার তাহলে এক্ষেত্রে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হারটি বের করছি মানে হাইড্রোজেন প্রথম আছে তাহলে এর মানটি প্রথম হচ্ছে 2 এবার অক্সিজেনের আনুপাতিক ভাগার সমান এক্ষেত্রে অক্সিজেনের মান কত 1 আর এখানে হচ্ছে 3 এবার যেহেতু বলা হয়েছে যে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে তাহলে আমরা লিখতে পারি যে অতএব হাইড্রোজেন শতকরা আছে দেখো শতকরা কথার অর্থ কী শতকরা কথার অর্থ হলো 100 তাহলে 100-এর মধ্যে এটি কত আছে 100-এর মধ্যে এটি আছে 2:3 হাইড্রোজেন বের করছি তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার হলো 2:3 এটি আমাদের অংশ লিখতে হয় যখন আমরা ভাগার লিখব তখন আমরা এটিকে লিখব অংশ ওকে এত অংশ শতকরা মানে আমাদের 100 আর এখানে অক্সিজেন
অক্সিজেন শতকরা আছে, অক্সিজেন শতকরা কত আছে, অক্সিজেনের ভাগাইটি কত, 1/3 × 100। এবার এটিকে যদি আমরা কাটাকুটি করি তো কাটাকুটি যায় কি, যায় না। তো 2 100 এ 200/3, এখানে 100 করতে 100/3। এটিকে যদি তোমরা ভাগ করো দেখবে যে, আমি এখানে একটু ভাগ করে দেখি, এখানে 3 3 6 18, 3 6 18, 2 থাকছে, তাহলে 2 এর 3, তাহলে এটি সমান হচ্ছে আমাদের কত, 63.23%। যেহেতু আমি শতকরা বের করেছি তার জন্য আমরা এখানে লিখবো পার্সেন্ট। আর এটি যদি আমরা করি তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে কত, এটি হবে তোমরা দেখবে যে 33.13%। ওকে, তাহলে আমরা বলতে পারি যে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে, শতকরা আছে, হাইড্রোজেন আছে 63.23% আর অক্সিজেন আছে 33.13%। এবার আমরা এই দুইয়ের দাগটি দেখব। তো দুইয়ের দাগে আছে দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দু প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করি। তো এখানে যে অঙ্কটি আছে এই অঙ্কটি তোমাদের বইতে কোষে দেখি 12/10 দাগে আছে। তোমরা যারা অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা নিশ্চয়ই জানো। তো এই অঙ্কটি আমি তোমাদের আগেই করে দিয়েছি, মানে তোমাদের ক্লাস 8-এর যখন আমি সমস্ত অঙ্কগুলি সলভ করেছি সেখানে মিশ্রণের চ্যাপ্টারটি পুরোটা কমপ্লিট করে দিয়েছি। তো তোমরা যদি এই অঙ্কটি যদি বিস্তারিত করে দেখতে চাও সেই ভিডিও থেকে দেখে নিতে পারো, ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন আমি তোমাদের এই অঙ্কটি একটু সংক্ষেপে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দিয়ে এটি আমি একটু সংক্ষেপে করে দেবো, কারণ এই অঙ্কটি কিন্তু আমাদের, তোমরা যারা সলভ করেছো নিশ্চয়ই দেখেছো যে আমাদের এক পেজ দু পেজও কিন্তু আমাদের এই অঙ্কটি লেগে যায়। তো দেখো ফার্স্ট আমরা একটু বুঝে নিই যে এখানে আমাদের অঙ্কটিতে কী বলা হয়েছে। বলা হয়েছে যে দু প্রকার স্টেনলেস স্টিল ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণে দু প্রকার স্টেনলেস স্টিল, মনে করো যে সাপোজ এই এক প্রকার স্টেনলেস স্টিল, এই এক প্রকার স্টেনলেস স্টিল, এটি আমি ফার্স্ট ধরছি, এটি আমি সেকেন্ড ধরছি। ওকে, তো দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত, ক্রোমিয়াম আমি কে ফর ক্রোমিয়াম ধরছি আর এস ফর স্টিল ধরছি, এখানেও আমি কে ফর ক্রোমিয়াম ধরছি, এস ফর স্টিল ধরছি। তো বলা হচ্ছে যে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11, এটি আছে আমাদের 2:11 আর এটি আছে আমাদের 5:21। ওকে, প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিল আছে 2:11 আর দ্বিতীয় প্রকারে আছে আমাদের 5:21। এবার বলা হচ্ছে যে এই দু প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করি। তো বলা হচ্ছে যে এখান থেকে কি অনুপাতে যদি আমরা একটি মানে মিশাই, তাহলে সেক্ষেত্রে যে নতুন যে আমাদের স্টেনলেস স্টিল হবে সেখানে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত সেটি হবে আমাদের কি, 7:32। ওকে, তো মনে করো যে এখানে কত অনুপাতে মিশাবো সেটি তো আমরা জানি না, তো মনে করো যে আমি এটি এক্স অনুপাতে মিশাবো, এখান থেকে আমরা এটিকে ওয়াই অনুপাতে মিশাবো। আমি এই জায়গাটুকু আরও একবার বলি, দেখো এখানে আমাদের এই একটি মিশ্রণ, এই একটি মিশ্রণ। এবার প্রথম প্রকার মিশ্রণে আমাদের এই স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত কত আছে, 2:11, দ্বিতীয় প্রকারে আছে 5:21। এবার বলা হচ্ছে যে এই দুটি থেকে আমরা ঠিক কোন অনুপাতে নিয়ে আমরা যদি নতুন একটি মিশ্রণ তৈরি করি সেই মিশ্রণে যে ক্রোমিয়াম আর স্টিল হবে সেখানে অনুপাতটি হবে 7:32। তো এক্ষেত্রে আমরা কী করবো ফার্স্ট এই যে প্রথম অনুপাতটি আছে আমি তোমাদের প্রথমেই বলেছি যে এটি আমি একটু তোমাদের সংক্ষেপে করে দেবো। তো এখানে ফার্স্ট লিখছি প্রথমটি, এখানে ক্রোমিয়াম স্টিল এটি সমান কি, ক্রোমিয়াম স্টিল আছে 2:11, তাহলে এক্ষেত্রে আমি যদি ক্রোমিয়ামের ভাগাড়টি বের করি, ওকে ক্রোমিয়ামের ভাগাড়টি বের করি সেটি কত হবে, ক্রোমিয়াম আমাদের ফার্স্ট তাহলে হচ্ছে 2, আর এই দুটিকে যদি একসঙ্গে আমি প্লাস করি তাহলে হচ্ছে 11 আর 2 হচ্ছে 13। এবার এখানে স্টিলের যদি ভাগাড়টি বের করি তাহলে এক্ষেত্রে স্টিলের হচ্ছে 11 আর এখানে 13, এটি হচ্ছে আমাদের প্রথম প্রকার। এবার দ্বিতীয় প্রকারে যদি করি, এখানে সেকেন্ড দ্বিতীয় প্রকারে যদি আমি করি তাহলে এক্ষেত্রে ক্রোমিয়াম আর স্টিল এটি অনুপাত হচ্ছে আমাদের 5:21।
এবার এক্ষেত্রে ক্রোমিয়ামের যে ভাগারটি সেটি আমাদের কত বেরোচ্ছে, ফাইভ বাই দুটিকে যদি একসঙ্গে প্লাস করি তাহলে হচ্ছে একুশ, এই টোয়েন্টি ওয়ান প্লাস ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান প্লাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে আমাদের টোয়েন্টি সিক্স, আর এক্ষেত্রে স্টিলের আনুপাতিক ভাগারটি হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি সিক্স। এবার কি বলেছি, এখানে প্রথম থেকে আমরা x অনুপাতে, দ্বিতীয় থেকে আমরা y অনুপাতে ধরছি, তাহলে এক্ষেত্রে যদি আমি x অনুপাতে ধরি তাহলে এর সঙ্গে আমি x কে গুণ করব, ওকে, আর এখানে দ্বিতীয়টি থেকে আমরা y ধরেছি তো আমি y কে গুণ করব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 2x বাই থার্টিন, আর এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের 11x বাই থার্টিন, আর এখানে এটি হচ্ছে আমাদের কত, 5y বাই টোয়েন্টি সিক্স, আর এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের 21y বাই টোয়েন্টি সিক্স। এবার যে নতুনটি তৈরি হবে সেক্ষেত্রে এখান থেকে আমরা কী নেবো, দেখো এখান থেকে আমরা ক্রোমিয়াম নেবো আর এখান থেকে ক্রোমিয়াম নেবো, তাহলে এই দুটি ক্রোমিয়াম একসঙ্গে আমরা যদি প্লাস করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, টু এক্স বাই থার্টিন প্লাস ফাইভ ওয়াই বাই টোয়েন্টি সিক্স, আর যদি এই দ্বিতীয়টি করি এটি হচ্ছে আমাদের কিসের ক্রোমিয়াম, ওকে, যে নতুন যে অনুপাতটি তৈরি হচ্ছে এটি হচ্ছে নিউ, আমি নিউ বলে লিখছি, এখানে নতুন যেটি তৈরি হবে সেটিতে এখানে ক্রোমিয়ামের যে অনুপাতটি হবে সেই দুটিতে একসঙ্গে আমি প্লাস করছি, আর এখানে যে স্টিলটি হবে সেটিকে যদি একসঙ্গে প্লাস করি তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের, এখানে আছে কত, এখানে আছে আমাদের ইলেভেন এক্স বাই থার্টিন প্লাস এখানে টোয়েন্টি ওয়ান ওয়াই বাই টোয়েন্টি সিক্স। এবার এক্ষেত্রে যদি আমি এই দুটিকে যদি একসঙ্গে প্লাস করি, এই দুটির হরে কত আছে, ওকে আমি এখানে নিচে করছি, এখানে এই দুটির হরের লসাগু করলে হচ্ছে আমাদের ২৬, ১৩ দিয়ে যদি ২৬কে ভাগ করি ১৩ দুগুণো ২৬ দুইবার যাচ্ছে, দুই দিয়ে এখানে গুণ করলে দুই দুগুণো হচ্ছে চার এক্স, আর এখানে প্লাস এখানে ২৬ একে ২৬ একবার তাহলে এখানে হচ্ছে পাঁচ ওয়াই, এটিতে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে এখানে ২৬ এখানে দুইবার যাচ্ছে ১১ দুগুণো ২২ এক্স, এখানে ২২ এক্স, আর এখানে হচ্ছে আমাদের প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই। তাহলে এক্ষেত্রে দেখছি যে নতুন প্রকার যে আমাদের স্টেনলেস স্টিল হবে সেক্ষেত্রে আমাদের ক্রোমিয়ামের যে পরিমাণটি হবে সেটি হবে আমাদের এটি, আর স্টিলের যে ক্রোমিয়াম হবে সেটি আমাদের এটি। এবার আমাদের এখানে কী বলা আছে যে নতুন প্রকার যেটি হবে সেখানে ক্রোমিয়ামের পরিমাণ হবে আমাদের সেভেন, আর স্টিলের পরিমাণ হবে আমাদের থার্টি টু। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে হবে, অতএব প্রশ্নানুসারে যদি আমরা লিখি যে প্রশ্নানুসারে যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টোয়েন্টি সিক্স, এক্ষেত্রে এখানে টোয়েন্টি টু, এটি আমাদের টোয়েন্টি টু এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই বাই হচ্ছে টোয়েন্টি সিক্স, এটি ইকুয়াল টু হবে আমাদের সেভেন বাই থার্টি টু, তাই তো। দেখো এখানে ক্রোমিয়াম বাই স্টেনলেস স্টিল ইকুয়াল টু ক্রোমিয়াম বাই স্টেনলেস স্টিল, কারণ এখানে আমরা এক্স আর ওয়াই ধরে আমাদের এই মানগুলি বেরিয়েছে, আর এখানে আমাদের বলা হয়েছে যে এটি হবে, তাহলে আমরা বলতে পারি যে এটি সমান এটি। এবার যদি আমরা এখানে এটিকে যদি এখানে যেহেতু আমার এটি উপরে আছে আর এটি আছে নিচে, তাই তো সমান চিহ্নের এটি আমাদের নিচে আছে মানে ভাগে আছে, তো আমরা এইভাবে তো ভাগ করতে পারি না, আমাদের সাইডে নিয়ে যেতে হবে, যখন আমরা সাইডে নিয়ে যাব তাহলে আমাদের কী হবে, তখন গুণে চলে যাবে, আর গুণে চলে গেলে এক্ষেত্রে আমাদের এই যে ২৬ আছে নিচে এটি আমাদের উপরে চলে যাবে, তখন এর সঙ্গে এটি আমাদের কেটে যাবে, কেটে গেলে তখন আমাদের যে সংখ্যাটি থাকছে তখন থাকছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টোয়েন্টি টু এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই, ওকে। আমি কিন্তু আরও একবার বলছি, যদি তোমরা এই সংক্ষেপে যেটি করে দিচ্ছি এটি যদি না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, এই যে অঙ্কটি আছে বা কষে দেখি বারোর মিশ্রণের যত অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলি কিন্তু আমি ডিটেলসে পুরো লিখে লিখে করে দিয়েছি, সেই অঙ্কগুলির ভিডিওগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে প্লে লিস্টে, সেখান থেকে দেখে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। তো এবার আমাদের এখানে হচ্ছে সেভেন বাই থার্টি টু। এবার দেখো সমান চিহ্নের উভয় পাশে ভগ্নাংশ আছে যখন, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, তাহলে এক্ষেত্রে আমাদের এই ৩২-এর সঙ্গে এই পুরো সংখ্যাটি গুণ হবে, আর এখানে এই সংখ্যাটির সঙ্গে আমাদের ৭কে গুণ হবে, তো ৩২-এর সঙ্গে যদি এটিকে গুণ করি তাহলে হচ্ছে চার দোগুণো আট, তিন চারে হচ্ছে বারো এক্স, এখানে প্লাস এর সঙ্গে এটিও গুণ হবে, তো পাঁচ দোগুণো দশের শূন্য হাতে থাকে এক, তিন পাঁচে পনেরো রেখে ষোলো, তাই তো, পাঁচ দোগুণো দশের শূন্য হাতে থাকে এক, তিন পাঁচে পনেরো রেখে ষোলো ওয়াই সমান, এটিকে যদি গুণ করি সাত দুগুণো চোদ্দো চার হাতে থাকে এক, সাত দুগুণো চোদ্দো রেখে পনেরো এক্স, এখানে প্লাস সাত এককে সাত, সাত দুগুণো হচ্ছে চোদ্দো, আর এটি হচ্ছে ওয়াই। বা এবার আমরা এক্সের মানগুলি আর ওয়াইয়ের মানগুলি একদিকে নেব, তো এক্সের মান এখানে আছে আমাদের, দেখো কত, এখানে আছে ১২৮x, আর এখানে আছে ১২৫৪,
फोर एक्स तो एटी आछे समान चिन्हेर एई साइडे प्लस ए तो एई साइडे जखन चले आसबे तखन माइनस हो जाबे ताहले एटी थेके जदि आमरा एटीके माइनस करी आमादेर कि होच्छे एखाने आठ একশো আঠাশ তো আমাদের ছোটো একশো চুয়ান্ন তো আমাদের বড়ো তাহলে এটি থেকে নিশ্চয়ই আমাদের এটিকে মাইনাস করতে হবে এবার যখন মাইনাস করছি আঠাশে কত হলে চোদ্দো হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় হাতে থাকছে এক দুই রেখে তিন তিন আছে কত হলে পাঁচ হবে তিন চার পাঁচ দুই একে একে মিলে গেলে শূন্য কিন্তু এটি তো আমাদের এদিকে প্লাসে আছে এদিকে যখন চলে আসবে মাইনাস হয়ে যাবে তো যেহেতু আমাদের এখানে এই সংখ্যাটি আমাদের এদিকে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাসের সংখ্যাটি তাহলে এটি থেকে এটিকে মাইনাস করছি তাহলে আমাদের এখানে যে সিম্বলটি হবে এটি আমাদের মাইনাসই হবে তো মাইনাস এক্স ইকুয়াল টু এবার আমাদের এখানে আছে এই সংখ্যাটি ওয়াইয়ের মান এটি আমাদের ওয়াইয়ের মান তো এটি আছে আমাদের এদিকে প্লাসে এটি আছে আমাদের এদিকে প্লাসে তো প্লাসের সংখ্যাটি যখন এই সাইডে নিয়ে যাবো তখন কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবার এখানে হচ্ছে আমাদের একশো ষাট আর এটি আছে আমাদের সাতচল্লিশ তাহলে একশো ষাটের থেকে আমাদের এটিকে যদি মাইনাস করি কত হচ্ছে সাত আছে কত হলে দশ হবে তিন হাত থেকে এক চার একে পাঁচ পাঁচ আছে কত হলে ছয় হবে এক একে একে মিলে গেলে শূন্য তো এক্ষেত্রেও একই কথা এখানে যেহেতু আমাদের একশো ষাট সংখ্যাটি বড়ো আর এটি যেহেতু ছোটো তো এটি থেকে আমরা এটিকে মাইনাস করছি আর এটি যেহেতু আমাদের দিকে প্লাস আর এটি যেহেতু আমাদের দিকে প্লাসে আছে এখানে চলে যাবে মাইনাসে আর তখন আমাদের এই যে সংখ্যাটি হচ্ছে এটি আমাদের মাইনাস ওয়াই হচ্ছে এবার সমান চিহ্নের উভয় পাশে মাইনাসে মাইনাস কেটে যাচ্ছে বা এবার যদি আমি এক্সের মান এই এক্স আর ওয়াইয়ের মানকে এই সাইডে রাখি তাহলে এখানে থাকছে আমার তেরো আর ছাব্বিশ গুণে আছে তো এই সাইডে চলে আসছে আমাদের ভাগে দেখো ওয়াই এই সাইডে নিয়ে আসছি গুণে ছিল ভাগে নিয়ে আসছি কিন্তু তেরো করতে আমার তেরো থেকে যাচ্ছে এখানে আমার এক্সের সঙ্গে ছাব্বিশ এখানে গুণে আছে তো এই সাইডে চলে আসছে ভাগে যদি কাটি তাহলে একের দুই তাহলে অতএব আমরা এক্ষেত্রে দেখছি যে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান ওয়ান ইস টু টু এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে অ্যান্সার ওকে তো এখানে যদি আমি লিখে লিখে করতাম তাহলে বুঝতেই পারছো যে আজ আমার পুরো এই একটি অঙ্ক করতেই দু পেজ লেগে যেত তার জন্য আমি একটু সংক্ষেপেই করে দিলাম ওকে তাহলে এটি হলো আমাদের অ্যান্সার তো তোমরা যারা এখানে এই অঙ্কগুলি লিখে লিখে করেছো আর এখানে এটিকে সলভ করে তোমাদের অ্যান্সারটি ওয়ান ইস টু টু এসেছে তোমরা জানবে যে তোমাদের অঙ্কটি সঠিক আছে আর তোমরা যারা এখনও মিশ্রণের অঙ্কগুলি ভালোভাবে পারো না তোমাদেরকে বলবো যে যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখে নিও দেখে নিয়ে প্র্যাকটিস করে নিও এবার তিনের দিকে আছে গসাগু নির্ণয় করো তো এখানে আমাদের তিনটি রাশি দেওয়া আছে এই তিনটি রাশির আমাদের গসাগু নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে যদি আমি গসাগু নির্ণয় করি ফার্স্ট আমি এখানে প্রথম রাশি কী আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটিকে আমরা এইভাবে করতে পারি টু এক্স তার স্কোয়ার মাইনাস এক তার স্কোয়ার তাহলে এক্ষেত্রে এটিকে যদি আমি এ ধরি এটিকে যদি বি ধরি তাহলে আমার কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয় এ প্লাস বি এ মাইনাস বি তাহলে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আর হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ওকে তাহলে প্রথম রাশি আমাদের সলভ হয়ে গেল এবার দ্বিতীয় রাশি তো এখানে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিটি আমাদের কী আছে এখানে এইট এক্স কিউব মাইনাস ওয়ান তো এটিকে যদি আমি সলভ করি তাহলে এখানে হচ্ছে আমাদের কত এইটকে যদি এইভাবে লিখি টু এক্স তার কিউব মাইনাস ওয়ান তার কিউব তাহলে এক্ষেত্রে এটিকে আমি এ ধরছি এটিকে বি ধরছি তাহলে এক্ষেত্রে কী হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তো আমরা কী জানি যে এ কিউব মাইনাস বি কিউব সমান কী হয় যে এ কিউব মাইনাস বি কিউব সমান হয় এ মাইনাস বি আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটি হয় তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে হচ্ছে ফার্স্ট এ মাইনাস বি তো এ মাইনাস বি বলতে টু এক্স মাইনাস ওয়ান আর একটি আছে এ স্কোয়ার তো এ স্কোয়ার বলতে টু এক্স তার স্কোয়ার আর এখানে প্লাস এ বি বলতে টু এক্স আর ওয়ান আর এখানে প্লাস বি স্কোয়ার বলতে একের স্কোয়ার সমান টু এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে দুই দোগুণ চার এক্স স্কোয়ার প্লাস এখানে দুই এককে দুই এক্স এখানে প্লাস ওয়ান এবার দ্বিতীয় রাশিটি হয়ে গেল এবার তৃতীয় রাশি তৃতীয় রাশিটি কী আছে আমাদের তৃতীয় রাশিটি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান তো এটিকে যদি আমরা সলভ করি দেখো এটিকে আমরা এইভাবে লিখতে পারি টু এক্স তার স্কোয়ার মাইনাস টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস একের স্কোয়ার এবার এটিকে আমি এ ধরছি এটিকে আমি বি ধরছি তাহলে দেখো এখানে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে আর আমরা কী জানি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় তাহলে এই সূত্র অনুযায়ী আসছে তো আমরা যদি এটি থেকে এটিতে যেতে পারি তাহলে এটি থেকে অবশ্যই এটিতে আসতে পারি তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের টু এক্স মাইনাস এ মাইনাস ওয়ান তার স্কোয়ার আর এটি সমান এটি যেহেতু এ স্কোয়ার আছে তাহলে আমরা এটিকে এইভাবে লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান আর টু এক্স মাইনাস ওয়ান ওকে
এবার আমরা এখানে যেহেতু আমাদের বলা হয়েছে কি যে গসাগু নির্ণয় করো, তো আমরা গসাগু নির্ণয় করলে নির্ণয় গসাগু সমান গসাগু আমরা কোনগুলি ধরবো, তিনটি রাশির মধ্যে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটি তিনটির মধ্যেই পাবো সেটিকে আমরা গসাগু ধরবো। এখানে আছে এক্স টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান, তো টু এক্স মাইনাস ওয়ান এখানে আছে, টু এক্স মাইনাস ওয়ান এখানে আছে, টু এক্স মাইনাস ওয়ান এখানে আছে, তাহলে আমরা বলতে পারি টু এক্স মাইনাস ওয়ান এটি হলো আমাদের নির্ণয় গসাগু। এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি দেখো এখানে কোথাও নেই, আবার এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমাদের এখানে কোথাও নেই, আবার এখানে টু এক্স মাইনাস ওয়ান আরেকটি আছে কিন্তু এখানে আর কোনো আরেকটি নেই, তার জন্য আমরা শুধুমাত্র এটিকে আমরা বলবো অ্যান্সার। তো তোমরা যারা এই লসাগু গসাগুর অঙ্কগুলি ভালোভাবে জানো তো খুবই ভালো কথা, যারা না জানো যে এগুলি কীভাবে করতে হয় তোমাদেরকে বলবো এই অঙ্কগুলিও আমার সলভ করা হয়ে গেছে, তোমরা যদি শিখতে চাও এই অঙ্কগুলির ডিটেলসে তাহলে তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নিও। এবার আমরা এই চারের দাগটি করবো, তো চারের দাগে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো এখানে যে অঙ্কটি আছে এটিকে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তো ফার্স্ট কী আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ডিভাইডেড, এখানে আছে এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এটিকে যেহেতু আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে তাহলে এটিকে আমরা এইভাবে করতে পারি, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এটি এইভাবে আমরা রাখতে পারি, আবার এখানে এই দুটি থেকে এ কে কমন নিয়ে আমরা এখানে এ প্লাস বি আমরা করতে পারি, এখানে ভাগ আছে তো আমরা সরাসরি ভাগ করতে পারি না, আমরা গুণ করব, গুণ করলে এটি উল্টে যাবে। এবার যখনই এটি উল্টে যাচ্ছে দেখো এখানে আছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই তো? আর এটি নিচে আছে কিন্তু যেহেতু আমি গুণ দিয়েছি তার জন্য আমি এখানে উপরে দিয়ে দিলাম, এবার এটি আছে আমাদের উপরে তাহলে এটি নিচে চলে আসবে, তো এখানে আছে আমাদের এ কিউব প্লাস বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয়, এ কিউব প্লাস বি কিউব এটি সমান হয় আমাদের এ প্লাস বি আর হয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি হয়। তাহলে এখানে যেহেতু আমাদের এ কিউব প্লাস বি কিউব আছে তাহলে এটি সূত্র অনুযায়ী আমাদের এটি আসবে, তো এখানে আমি লিখছি যে এ প্লাস বি আর এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে আমাদের এটি ভাগ আছে তো আমি গুণ দিয়েছি, যখনই গুণ দিয়েছি তাহলে এটি আমার উল্টে যাচ্ছে, আর উল্টে গেলে উপরে যে মানটি আছে সেটি আমার নিচে চলে আসছে আর এই নিচে যে মানটি আছে সেটি আমার উপরে চলে আসছে, তো এখানে একটি লাইন আমি করিনি, সেই লাইনটি গ্যাপ দিয়ে আমি পরের লাইনে এখানে এটিকেই এখানে ডিটেলসে বসিয়ে দিয়েছি। এবার আমরা কাটাকুটি করব, দেখো এখানে যেহেতু গুণ আছে আমরা কাটাকুটি করতে পারি, এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানেও আছে আমাদের এই সংখ্যাটি, তাহলে এর সঙ্গে এটি কেটে যাচ্ছে, এখানে আছে এ প্লাস বি তাহলে এর সঙ্গে এটি কেটে যাচ্ছে, এবার এখানে থাকছে এ মাইনাস বি আর এখানে আছে এ আর এ প্লাস বি, তাহলে এখানে আর কাটাকুটি যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে আমাদের উপরে থাকছে এ মাইনাস বি আর নিচে হচ্ছে আমাদের এ আর এ প্লাস বি। ওকে, এটি আমাদের অ্যান্সার, বা কেউ যদি এটিকে এইভাবে লেখো যে এ মাইনাস বি আর এখানে এটিকে না ভাঙিয়ে সরাসরি এ স্কোয়ার প্লাস এ বি করে দাও তবুও তোমাদের অ্যান্সারটি সঠিক হবে, তাহলে এটি হলো আমাদের নির্ণয় মান, যে এটি লিখবে জানবে এটিও সঠিক, যে এটি লিখবে জানবে এটিও সঠিক। এবার আমরা এই তিনের দাগের কোশ্চেনগুলি দেখব, তো তো এখানে আছে নিচের প্রশ্নটির উত্তর দাও, এখানে দুটি কোশ্চেন দিয়েছিলাম, দুটির মধ্যে থেকে যে কোনো একটিকে সলভ করতে বলেছিলাম, তো এখানে যে দুটি কোশ্চেন দেওয়া আছে এটি হলো তোমাদের কোষে দেখি নয় এর এই ছয়ের দাগ, এটি হলো ছয়ের দাগের এবং এটি হলো দশের দাগের, এই দুটি কোশ্চেন আমি দিয়েছিলাম, তো এখানে যে কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলি ছাড়াও কোষে দেখি নয়ের যত উপপাদ্য আছে সমস্তগুলি আমি আগেই করে দিয়েছি, কিন্তু এখন আমি তবু এই দুটি এই কারণে করব যে তোমাদের মধ্যে কারো কারো সামান্য কিছু ভুল গিয়েছে যে কারণে আমি এই দুটিকে করে দেব, তো তোমরা যদি চাও যে এই দুটি ছাড়াও তোমাদের এই কোষে দেখি নয়ের অন্যান্য উপপাদ্যগুলি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। দেখো এখানে ফার্স্ট আমরা কোশ্চেনটি যদি দেখি এখানে আছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, তো একটি সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, ফার্স্ট আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, তো মনে করো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এবার বলা হচ্ছে যে এদের মধ্যমা, তো এখানে আমি এর তিনটি মধ্যমা অঙ্কন করছি, এখানে মধ্যমা তিনটি ই এফ ডি নাম দিচ্ছি, এবার যে তথ্যটি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে সেটি আমাদের লিখতে হয় ফার্স্ট প্রদত্ত অংশে, তো আমি লিখব প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি যে এর এ বি সমান বি সি সমান সি এ,
এটুকু আমাদের প্রদত্ত অংশ। এবার আমরা প্রামাণ্য বিষয় লিখব। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়ে সাধারণত আমাদের যেটি প্রমাণ করতে হয় সেটি, তো আমাদের এখানে বলা হয়েছে যে মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, তো মধ্যমা তিনটি হচ্ছে আমাদের এ ই সমান এখানে বি এফ সমান সি ডি, এই তিনটি হলো আমাদের মধ্যমা, তো এই তিনটি সমান আমাদের প্রমাণ করতে হবে। তো এটিকে প্রমাণ করার জন্য আমাদের এখানে এক্সট্রা কিছুই অঙ্কন করতে হবে না, তার জন্য আমরা অঙ্কন অপশানটি লিখব না, আমরা সরাসরি চলে যাব প্রমাণে। তো প্রমাণ প্রমাণ ফার্স্ট এখানে বলা হয়েছে যে এ বি সি ত্রিভুজটি, এটি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ। অতএব সমবাহু ত্রিভুজ হলে আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহু সমান হয়, তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের এই তিনটি বাহুই সমান, তাহলে এই তিনটি বাহুর বিপরীত পাশে যে তিনটি কোণ উৎপন্ন হচ্ছে, এই যে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে এই কোণগুলোও সমান, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে কোণ বি এ সি সমান বি সি বি সি এ সমান এখানে এ কোণ এ বি সি, এই তিনটি কোণ সমান। এবার একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ মোট টোটাল কত হয়, 180 ডিগ্রি, আর তিনটি কোণ যেহেতু তিন দিয়ে যদি আমি ভাগ করি 3 6 18 3 0 0 মানে সমান 60 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে দেখছি যে এই এ বি সি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ মোট 60 ডিগ্রি। এবার আমাদের যেহেতু এই মধ্যমা তিনটি সমান এটি আমাদের প্রমাণ করতে হবে, তো ফার্স্ট আমরা কী করবো, এখানে আমরা যে ত্রিভুজগুলি আছে দেখো এই এ বি সি ত্রিভুজের যে মধ্যমা অঙ্কন করেছি, মধ্যমা অঙ্কন করার ফলে আমাদের এখানে অনেকগুলি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তো এতগুলি ত্রিভুজের মধ্যে থেকে আমি জাস্ট দুটি ত্রিভুজ নিয়ে নেবো, এখানে এই এই ত্রিভুজটি আর এখানে এই ত্রিভুজটি নেবো, লিখে যে ত্রিভুজ এখানে ত্রিভুজ বি ডি সি, ওকে বি ডি সি লিখি, এখন ত্রিভুজ বি 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 ডি সি, এই বি ডি সি ও ত্রিভুজ বি এফ সি, এই বি এফ সি থেকে পাই আমরা এই তিন এই দুটি ত্রিভুজ থেকে কী কী পাচ্ছি দেখো, এখানে আমাদের এই কোণটি মানে যদি আমি বি ডি সি এই বি ডি সি এই ত্রিভুজটি দেখি, তো এই ত্রিভুজের এই কোণটি 60 ডিগ্রি, আবার এখানে এই বি এফ সি বি এফ সি এই ত্রিভুজটি দেখি, তাহলে এর এই কোণটি আমাদের 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে এর এই কোণটি কোণ ডি বি সি ডি বি সি সমান কোণ বি সি এফ সমান হচ্ছে 60 ডিগ্রি, এটি আমাদের প্রদত্ত, মানে এখানে আমাদের এই এ বি সি এই কোণটি 60 ডিগ্রি, মানে আমাদের ডি বি সি 60 ডিগ্রি, কারণ ডি হলো আমাদের এই এ বি বাহুরই মধ্যবিন্দু, তো আমাদের এই ডি বি আর এ বি একই সরলরেখাংশ, একইভাবে আমাদের এখানেও আমাদের একই সরলরেখাংশ, তাহলে এই কোণটির এই কোণটি আমাদের 60 ডিগ্রি, এটি আমাদের প্রদত্ত, তো এটি হচ্ছে আমাদের এক নম্বর প্রমাণ। দ্বিতীয়ত এখানে বি সি এই যে যে বাহুটি, এই বাহুটি দেখো আমাদের এই ত্রিভুজের মধ্যেও আছে এই ত্রিভুজের মধ্যেও আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে যখন কোনো একটি সরলরেখাংশ এক যখন কোনো একটি সরলরেখাংশ দুটি ত্রিভুজের মধ্যেই থাকে সেটিকে আমাদের সাধারণ বাহু হিসাবে ধরা হয়, তো সাধারণ বাহু। তৃতীয়ত এখানে আমরা দেখছি যে এই ত্রিভুজের এই বি ডি সি এই ত্রিভুজের এই বাহুটি আর এখানে এফ বি সি এই ত্রিভুজের এই বাহুটি, এই দুটি বাহু সমান, কারণ এখানে যেহেতু আমাদের এখানে এই তিনটি আমাদের মধ্যমা, এই সি সি ডি বি এফ এ ই এগুলি মধ্যমা, এবার মধ্যমা তিনটি আমাদের কী করছে, এদের এই সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলি এদের বিপরীত পাশে যে বাহু থাকে তার মধ্যবিন্দুতে গিয়ে ছেদ করে, তাহলে এক্ষেত্রে এটি যেহেতু আমাদের এই ডি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু, এফ বিন্দুটি এ সি এর মধ্যবিন্দু, অথবা এক্ষেত্রে এটি আর এটি আমাদের সমান, কারণ এই দুটি বাহু আমাদের সমান, তাহলে এক্ষেত্রে আমরা তৃতীয়ত বলতে পারি যে বি ডি সমান সি এফ, এখানে কারণ হিসেবে আমরা লিখব যে যেহেতু ডি ডি এ বি এর মধ্য বিন্দু এবং এফ এ সি এর মধ্য বিন্দু ও এ বি সমান এ সি, এ বি সমান এ সি এবং ডি এ বি এর মধ্যবিন্দু এফ এ সি এর মধ্যবিন্দু, অর্থাৎ এক্ষেত্রে এই দুটি সমান। এবার আমরা কী জানি যে যদি কখনও দুটি ত্রিভুজের তিনটি জিনিস আমরা সমান পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম, তো এক্ষেত্রে এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা তিনটি জিনিস সমান পেয়ে গেছি, অথবা আমরা বলতে পারি যে ত্রিভুজ বি ডি বি ডি সি সর্বসম ত্রিভুজ বি এফ সি। এবার দেখো
এখানে এই যে যে দুটি ত্রিভুজ আমরা সর্বসম পেলাম, এটি আমরা কোন শর্তে পেলাম? প্রথমত পেলাম একটি কোণ হিসাবে। তো কোণকে আমরা কি বলি? যে এ। এরপর আমরা কি পেয়েছি? সাধারণ বাহু, বাহু বলতে এস। তারপর আমরা কি পেয়েছি? বাহু, তাহলে এস। তাহলে এ এস এস শর্তে এটি হচ্ছে আমাদের সর্বসম। তো তোমাদের মধ্যে অনেকে এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণিত করার পর তোমরা শুধুমাত্র সর্বসম লিখে দিয়েছো, কিন্তু কোন শর্তে তোমরা এই সর্বসমটি করেছো সেটি কিন্তু তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী দেখেছি যে এই কোন শর্তে হয়েছে সেটি লেখনি। আবার এখানে কেউ কেউ আবার এই সাইডে তোমরা যুক্তিটা দাওনি যে কোন হিসেবে যে কোন যুক্তিতে তোমরা এগুলিকে সমান বলছো সেটিও কিন্তু তোমরা যুক্তি দাওনি। অথবা তোমরা খেয়াল রাখবে যখন আমরা এই প্রমাণ অংশটি লিখবো সেক্ষেত্রে আমরা কেন এটিকে সমান বলছি সেক্ষেত্রে কিন্তু আমাদের যুক্তিটি অবশ্যই দেওয়া উচিত। আর যখন আমরা দুটি ত্রিভুজকে সর্বসম বলবো তখন কোন শর্তে সেটি সর্বসম হচ্ছে সেটিও আমাদের এখানে উল্লেখ করতে হবে। এবার আমরা দেখছি যে এখানে এই যে এই দুটি ত্রিভুজ যেহেতু আমাদের সর্বসম হয়ে গেল, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে আমাদের এই বাহুটি অনুরূপ বাহু এটি, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে বি এফ আর সি ডি সমান। তো আমরা এখন লিখব যে অতএব সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে বিএফ সমান সিডি। একইভাবে প্রমাণ করা যায়, এবার একইভাবে যেহেতু আমাদের এটিকেও প্রমাণ করা যায় যে এদের সমান, তাহলে আমাদের এখন লিখব যে এটিকে আমরা আর প্রমাণ করব না, আমরা এখন লিখব যে একইভাবে প্রমাণ করা যায়, একইভাবে প্রমাণ করা যায় বি এফ সমান সি ডি সমান এ ই। ওকে, আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে আমরা বলতে পারি যে অতএব এফ অতএব এ ই সমান বি এফ সমান সি ডি এটি আমাদের প্রমাণিত। ওকে, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে তোমরা যারা যারা মানে এখানে কেউ কেউ প্রদত্ত অংশ দাওনি, আবার এই প্রামাণ্য বিষয়টি দাওনি, শুধুমাত্র এই প্রমাণের অংশটুকু লিখে দিয়েছো, আবার এই সর্বসম কোন শর্তে সেটি লেখনি, তাহলে তোমাদের কেন ভুল গিয়েছে নিশ্চয় বুঝতে পারছো। মানে খেয়াল রাখবে যখন আমরা কোনো একটি উপপাদ্য লিখব তখন সেক্ষেত্রে আমাদের প্রদত্ত অংশটি দিতে হবে, যেটি আমাদের কোশ্চেনে থাকবে যে তথ্যটি সেটি আমাদের প্রদত্ত অংশ দিতে হবে। প্রামাণ্য বিষয়ে আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি আমাদের প্রামাণ্য বিষয়ে দিতে হবে। এরপর এটিকে প্রমাণ করার জন্য যদি আমাদের এক্সট্রা কিছু অঙ্কন করতে হয় সেটি আমাদের অঙ্কন অপশানে লিখতে হবে। তারপর আমাদের প্রমাণ অপশানটি করতে হবে, প্রমাণ অপশানটিতে আমাদের এখানে যে প্রমাণ অপশানে আমরা এখানে যেগুলি লিখব তার হিসাবে যদি কিছু যুক্তি থাকে সেগুলি আমরা দেব, আর যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় সেক্ষেত্রে কোন শর্তে সর্বসম হচ্ছে সেটি আমাদেরকে উল্লেখ করতে হবে। আর সম্পূর্ণ লেখার পর তারপর আমাদের লিখতে হবে যে এটি আমাদের প্রমাণিত। ওকে, এবার আমরা এই পরের উপপাদ্যটি দেখব। তো এখানে আছে দুটি সরলরেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি ইকুয়াল টু এক্স আর এবং কোণ পি এস এক্স ইকুয়াল টু কোণ আর কিউ এক্স হয়, প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ পি কিউ এক্স। তো এখানে আমাদের কী বলা হয়েছে সেটি আমরা ফার্স্ট একটু বুঝে নিই। আমি এখানে ছবিটি আঁকছি, দেখো প্রথম বলা হচ্ছে যে দুটি সরলরেখাংশ পি কিউ এবং আর এস, দুটি সরলরেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে ছেদ করেছে এক্স বিন্দুতে। এটি মনে করো পি কিউ, এটি আমাদের আর এস। ওকে, পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। তো বলা হয়েছে যে এমনভাবে ছেদ করেছে যাতে এক্স পি, এক্স পি বলতে আমাদের এটি, এক্স পি আর এক্স আর, এক্স আর বলতে আমাদের এখানে এটি। ওকে, এই এক্স পি আর এক্স আর এই দুটি আমাদের সমান। আবার এখানে বলা হয়েছে যে এবং কোণ কোণ পি এস এক্স পি এস এক্স এই যে যে কোণটি পি এক্স এই পি পি এস এক্স এই যে কোণটি এই কোণটি সমান হবে আর কিউ এস, আর এখানে আর এই কিউ এক্স এই এই কোণটি আমাদের সমান। তো সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে বলা হয়েছে যে প্রমাণ করি যে পি এক্স এস এই পি এক্স এস এই যে যে ত্রিভুজটি এই ত্রিভুজটি আর কিউ এক্স এই আর কিউ এক্স এই যে যে ত্রিভুজটি এই দুটি ত্রিভুজ সর্বসম সেটি আমাদের প্রমাণ করতে হবে। এটিকে প্রমাণ করি, এখানে আমি চিত্রটি আবার এঁকে নিচ্ছি যে এখানে দুটি ত্রিভুজ এটি হচ্ছে এক্স, এখানে পি কিউ এটি আর এটি এস। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই কোণ দুটি সমান। তাহলে ফার্স্ট আমাদের যেটি প্রদত্ত অংশ আছে তাহলে আমরা লিখব প্রদত্ত,
প্রদত্ত। এখানে আমাদের যেটি আছে লেখা এটি আমরা কি কি লিখব দেখো, আমি এখানে দাগিয়ে দিচ্ছি যে পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে আর এবং ছেদ বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এই এক্স পি সমান এক্স আর এবং এই এখানে পি এস এক্স সমান আর কিউ এক্স হয়। এটুকু আমাদের প্রদত্ত অংশে লিখতে হবে। ওকে, এখানে আমাদের প্রদত্ত অংশে লিখতে হবে, তো আমি প্রদত্ত অংশে লিখে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটি। আর এবার আমরা প্রামাণ্য বিষয়টি লিখব। প্রামাণ্য বিষয় ত্রিভুজ পি এ এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এস, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো এটিকে প্রমাণ করার জন্য আমাদের এখানে এক্সট্রা কিছুই অঙ্কন করতে হবে না, কারণ এক্ষেত্রে যেহেতু আমাদের এই কোণের মানটি দেওয়া হয়েছে, তার মানে কি এখানে আমাদের আগে থেকেই এটি যুক্ত আছে, কারণ যুক্ত না হলে তো আমাদের এই কোণটি হচ্ছে না। ওকে, তো কেউ কেউ দেখবে যে এখানে অঙ্কন অপশানে হয়তো এই দুটিকে এখানে এই আর কিউ এটিকে যুক্ত করেছি, পিএস পি আর এস এই দুটিকে যুক্ত করেছি বলে এখানে লিখতে পারে, কিন্তু এখানে আমার মনে হয় না যে এটি লেখার দরকার আছে, কারণ যেহেতু আমাদের আগে থেকেই এই কোণের নাম দেওয়া আছে, তার মানে এই দুটো আমাদের যুক্ত, এটি আমাদের বুঝতে হবে। তো এটি আমাদের এক্সট্রা করে অঙ্কন করতে হচ্ছে না, আমরা সরাসরি চলে যাব প্রমাণে। তো প্রমাণ ত্রিভুজ, এখানে আমাদের যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে, তো আমরা লিখি পি এক্স এস ও ত্রিভুজ আর কিউ এস এর থেকে পাই, কি পাই, প্রথম পি এক্স এস এই দুটি ত্রিভুজের মধ্যে আমাদের কি বলা হয়েছে যে এক্ষেত্রে আমাদের এখানে কোন বাহুটি এই এক্স পি বলতে আমাদের এই বাহুটি সমান এক্স আর এই বাহুটি। তাহলে আমরা এখন লিখব যে ফার্স্ট যেহেতু পি এক্স এস এটি ধরেছি, তাহলে আমরা এখানে বলবো যে এখানে প্রথমত পি এক্স সমান এখানে এক্স আর এটি আমাদের প্রদত্ত। দ্বিতীয়ত এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে এই কোণটি আর এই কোণটি সমান, এই ত্রিভুজের এই কোণটি সমান। তো আমরা এখানে লিখব যে পি এস এক্স সমান কোণ আর কিউ এক্স, এটিও আমাদের প্রদত্ত। ওকে, তৃতীয়ত এখানে যেহেতু এই দুটি সরলরেখাংশ পরস্পরকে ছেদ করেছে, তো আমরা জানি যে যখন দুটি সরলরেখাংশ পরস্পরকে ছেদ করে তখন এই যে বিপরীত পাশে কোণ উৎপন্ন হয়, এই দুটি কোণ সমান। তো আমরা এখন বলবো যে কোণ পি এক্স এস সমান কোণ আর এক্স কিউ, এই দুটি হলো বিপরীত কোণ দুটি আমাদের সমান হয়। অথবা এক্ষেত্রে দেখছি যে এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি বিষয় আমরা সমান পেয়ে গেলাম, তো আমরা জানি যে যখন দুটি ত্রিভুজের মধ্যে তিনটি বিষয় সমান হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে অতএব ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এস। আর এটি আমাদের কোন শর্ত হচ্ছে সেটি আমরা উল্লেখ করব। ফার্স্ট আমরা কি প্রদত্ত, এটি হচ্ছে বাহু, তাহলে বাহু বলতে এস, এরপর আছে আমাদের কোণ বলতে এ, এরপর আছে আমাদের কোণ, তো এ শর্তে এক্ষেত্রে আমাদের এটি বাহু কোণ শর্তে এই দুটি আমাদের সর্বসম আর এটি আমাদের প্রমাণিত। ওকে, তাহলে এক্ষেত্রে তোমাদের কার কেন ভুল গিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে এই যে উপপাদ্যটি আছে এই উপপাদ্যটি খুবই ছোট, আর তার জন্য দেখেছি যে অনেকে এই প্রদত্ত অংশ আর প্রামাণ্য বিষয় এই দুটি তো লেখেইনি, এখানে সরাসরি এটুকু লিখে দিয়ে এটি এখানে কোন শর্তে সর্বসম হয়েছে সেটি পর্যন্ত লেখেনি, সেই কারণে কিন্তু তোমাদের মার্কসগুলি দেওয়া হয়নি। তো তোমরা খেয়াল রাখবে যে তোমরা যখন স্কুলে এগুলি সলভ করবে সেক্ষেত্রে কিন্তু উপপাদ্যের সময় এই বিষয়গুলিকে একটু ধ্যান রাখবে যে এই সমস্ত পয়েন্টগুলি তোমরা দিচ্ছ কি না। তো এখন আমাদের ক্লাস এইটের কোশ্চেনটি সলভ হয়ে গেল, আগামী দিন আমরা এই ক্লাস নাইনের এই যে কোশ্চেনটি আছে এটিকে আমরা সলভ করবো।